আসসালামু আলাইকুম। ক্যামেরাটা অন করলাম আমার একটা খারাপ জিনিস শেয়ার করার জন্য। জানি না আমার কপালটা এমন কেন, হয়তো বা সবাই ভাববেন এটা আবার শেয়ার করার কি আছে। আসলে যেহেতু আমার এটা একটা লাইফস্টাইল চ্যানেল ব্লগ হিসাবে আমি ওপেন করেছিলাম, তো সেখানে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই শেয়ার করি এবং বিগত দিনে শেয়ার করা আছে, সেই প্রেক্ষিতে আর কি ক্যামেরাটা অন করলাম। এই যে নিচে যে পাখিটা ছিল দেখতেই পাচ্ছেন, আমি গত পরশু দিন একটা ভিডিওতে বলেছিলাম আমি একদিন বাসায় ছিলাম না, সেই ফাঁকে আমার দুইটা পাখির বাচ্চা উড়ে গেছে আর আমার বারান্দার গাছ চুরি হয়ে গেছে। তো আজকে তার দুই দিন পর ছিল, বাসায় মেহমান, ডাইনিংয়ে খাবার দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এখানকার যে মেল পাখিটা সেটার নিচে একদম চিত হয়ে শুয়ে আছে, কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে তখনও বেঁচে ছিল। পরে আমি তাড়াহুড়া করে হাতে নিলাম, পরে আমার হাতেই মারা গেল পাখিটা। সে দুইটা ডিম দিয়ে বসেছে ফিমেল যে পাখিটা, এখন জানি না ডিম দুইটা ফুটবে কি না। তো এখন আমার কি করা উচিত তাও জানি না, মানে কপালটা আমার এমন কেন আল্লাহ জানে। একটার পর একটা ব্যাড কিছু হচ্ছে আমার সাথে। এইদিকে আমার ছেলে সায়ানের প্রচণ্ড জ্বর, সকালবেলা 4-5 বার বমিও করছে, প্রচণ্ড পরিমাণে জ্বর, তার শরীরটা খুবই খারাপ। দোয়া করবেন সবাই আমার সায়ানের জন্য। কি আর বলবো, খুবই খারাপ লাগছে। আর ওদের বাচ্চা দুইটা যখন উড়ে গেছিল তখন আরও বেশি খারাপ লেগেছিল, মানে একদমই ছোট বাচ্চা, বুঝেনি তো হাতে কোনো কিছু, নিজের হাতে পাললে পশু পাখি সেটা যাই হোক না কেন, বিড়াল কুকুর যাই হোক না কেন, একটা অন্যরকম মায়া লাগে। এখন মেল পাখিটাও মারা গেল, খুবই খারাপ লাগছে। কি আর বলবো, দোয়া করবেন আমার জন্য। আর যারা দেখছেন সবাই ভালো থাকবেন সব কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।